হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এডু লাইফ ওয়ান স্টেপ এহেড ত্রিপুরা ইউনিভার্সিটি পিএইচডি অ্যাডমিশান নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর দি অ্যাকাডেমিক সেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশান টু দি পিএইচডি প্রোগ্রামস থ্রু রিসার্চ এলিজিবিলিটি টেস্ট রেট টু জিরো টু ফোর আন্ডার ডিফারেন্ট ডিপার্টমেন্টস ইন দ্য ফ্যাকাল্টিস অফ সায়েন্স লিটারেচার সোশ্যাল সায়েন্স মিউজিক অ্যান্ড ফাইন আর্টস কমার্স ল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশান সায়েন্স অব ত্রিপুরা ইউনিভার্সিটি ফর দি অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি উল্লিখিত সাবজেক্টগুলির জন্য পিএইচডি অ্যাডমিশন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির তরফ থেকে এখানে কোন সাবজেক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে ফ্যাকাল্টি অফ সায়েন্সের আন্ডারে ফার্মাসি সেভেন Information Technology 7, Botany 5, Electrical Engineering 2, Microbiology 3, Electronics and Communication Engineering 3, Computer Science and Engineering 8, Mathematics 17, Forestry and Biodiversity 9, Material Science and Engineering 3, Chemistry 10, Statistics 2, Geography and Disaster Management 12, হিউম্যান ফিজিওলজি ফোর ফিজিক্স এইটিন কেমিক্যাল অ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং ওয়ান মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিভস টুয়েলভ জুলজি নাইন ফ্যাকাল্টি অফ লিটারেচারের আন্ডারে ইংলিশ টুয়েলভ বেঙ্গলি ফোর হিন্দি ফিফটিন সংস্কৃত টুয়েলভ ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সের আন্ডারে ইকোনমিক্স নাইন হিস্ট্রি টেন পলিটিক্যাল সায়েন্স সেভেন ফিলোসফি থ্রি সাইকোলজি এইট রুরাল স্টাডিজ থ্রি এডুকেশন টু সেন্টার ফর স্টাডি অফ সোশ্যাল এক্সক্লুশন অ্যান্ড ইনক্লুসিভ পলিসি টু লিবারেল আর্টস এইট আর্কিওলজি অ্যান্ড এন্সিয়েন্ট ইন্ডিয়ান কালচার সিক্স ফ্যাকাল্টি অফ মিউজিক অ্যান্ড ফাইন আর্টসের আন্ডারে ফাইন আর্টস ফোর মিউজিক থ্রি ফ্যাকাল্টি অফ কমার্স ল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের আন্ডারে কমার্স ফোর ল টু বিজনেস ম্যানেজমেন্ট ওয়ান জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান ফাইভ ফিজিক্যাল এডুকেশান নাইন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে বলা হয়েছে অ্যাজ পার ত্রিপুরা ইউনিভার্সিটি পিএইচডি রেগুলেশান অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ ইজ থ্রু অনলাইন মোড নো অফলাইন অ্যাপ্লিকেশান সেল বি এন্টারটেন কোনোরকমভাবে অফলাইনে ফর্ম ফিল আপের কোনো সুযোগ সুবিধা নেই সমস্ত ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি হবে অনলাইন মোডে ডিসপ্লে অফ লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস এলিজিবল টু অ্যাপিয়ার ইন রেট টু জিরো টু ফোর সেল বি ডিসপ্লেড ইন দ্য ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়েবসাইট যারা পরীক্ষাটির জন্য এলিজিবল হবেন তাদের নাম ইউনিভার্সিটি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেন সেল ডাউনলোড পেমেন্ট অ্যাক নলেজমেন্ট রিসিপ্ট অ্যাজ অ্যাডমিট কার্ড ফ্রম অনলাইন পোর্টাল অনলাইন পোর্টাল থেকে গিয়ে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ডেট অব রিটার্ন এক্সামিনেশান ফর রেট টু জিরো টু ফোর উইল বি নোটিফাইড লেটার ইন ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়েবসাইট পরীক্ষা দিনক্ষণ এর পরবর্তী সময় ইউনিভার্সিটি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে কোয়ালিফাইং রেট ডাস নট এন্টাইটেল আ ক্যান্ডিডেট টু গেট অ্যাডমিশন ইন টু দি পিএইচডি প্রোগ্রাম দ্য ইনটেক ক্যাপাসিটি অব দ্য সুপারভাইজার্স অ্যান্ড ডিপার্টমেন্টস ইজ অ্যাস পার ত্রিপুরা ইউনিভার্সিটি পিএইচডি রেগুলেশনস অ্যান্ড টি ইউ রিজার্ভেশান রুলস নেক্সট এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেন্স ফর অ্যাপ্লিকেন্স ফর অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রাম স্যুড অ্যাপ্লাই অনলাইন ইউজিং তাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালটি এইচটি পিএস কোলন ডবল স্ল্যাশ ত্রিপুরা ইউনিভ এডিএম ডট এস এম এ আর টিএইচ ডট এডু ডট ইন স্ল্যাশ সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে থার্টিন সেপ্টেম্বর থেকে চলবে টোয়েন্টি নাইন সেপ্টেম্বর মিড নাইট অবধি during online registration an applicant will be asked to provide an email id and a mobile number and the login details will be sent to the provide email id or given mobile number via sms and in future all correspondence in this regards will be made to this email and the given mobile number via sms যখন ফর্ম ফিল আপ করবেন তখন রেজিস্ট্রেশনের টাইমে যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি আপনারা দেবেন সেখানেই সমস্ত রেজিস্ট্রেশন ডিটেলস তারা পাঠাবে তাই সেটি দেওয়ার সময় একটি ভ্যালিড এবং নিজের কাছে চালু থাকা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবেন যাতে সেগুলি সম্বন্ধে আপনি অবগত হতে পারেন ইট ইজ রেকমেন্ডেড দ্যাট দ্য অ্যাপ্লিকেন্স চেঞ্জ দেয়ার পাসওয়ার্ড অন দ্য ফার্স্ট লগ ইন ইফ দেওইস যদি আপনারা চান প্রথমবার লগ ইন করার পর রেজিস্ট্রেশন করে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনার সাকসেসফুল লগ ইন অ্যাপ্লিকেন্ট মে ফিল দেয়ার অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পিএইচডি প্রোগ্রাম নেক্সট এখানে বলা হচ্ছে যে বিষয়টি যে মেন এখানে যে বিষয়গুলি রয়েছে দ্য অ্যাপ্লিকেশান ফিজ উইল বি ফলোস অ্যাপ্লিকেশান ফি হচ্ছে ইউ আর এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রুপিস এইট হান্ড্রেড এবং এস সি এস ক্যান্ডিডেটদের জন্য রুপিস সিক্স হান্ড্রেড অ্যাপ্লিকেশান স্যালারি সামারলি রিজেক্টেড ইফ পেমেন্ট ইজ নট মেড দ্য সাবমিট অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেন্ট মাস্ট এগ্রি উইথ দ্য গিভেন ডিক্লারেশন ক্লিকিং চেক বক্স আফটার সাকসেসফুল সাবমিশন অব দ্য অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেন্স উইল বি এবল টু ডাউনলোড দ্য অ্যাকনোলেজমেন্ট এবং তারপরে অ্যাডমিট কার্ডও এখানে ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন ইনকমপ্লিট অ্যাডমিশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে সিলেকশন উইল বি বেসড অন ত্রিপুরা ইউনিভার্সিটি রিজার্ভেশন রুলস ফ্রম টাইম টু টাইম অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশান শ্যাল বি আপলোডেড ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু কিপ রেগুলার ওয়াজ ফর দ্য সেম যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে তারপর থেকে আপনারা রেগুলার বেসিসে ইউনিভার্সিটি ওয়েবসাইটটি ফলো করবেন কারণ এর পরবর্তী যাবতীয় আপডেট ইউনিভার্সিটি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে ফর এনি এনিকাইন্ড অব ডিসপুট রিগার্ডিং অ্যাডমিশন রিলেটেড ম্যাটার্স দ্য ডিসিশন অব দি ত্রিপুরা ইউনিভার্সিটি অথরিটি স্যালবি ফাইনাল অল লিটিগেশান রিগার্ডিং অ্যাডমিশানস এর লাই উইদিন দ্য জুরিস্টিকশন অফ দি ত্রিপুরা হাইকোর্ট অফ ত্রিপুরা নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে আর এখানে ডিটেলস কিছুই নেই এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি এই রিলেটেড যদি আপনাদের আর কোনো কোয়ারি বা জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ